আমি তাওহিদ হৃদয়ের হাত ধরে প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে দিলাম ভরে। তুই তো আর 50 করতে পারস নাই, তোর এই রানের কোনো মূল্য নাই তাই। আমি অপরাজিত ছিলাম 47টা রানে, উল্টা পাল্টা কথা কইলে মার মুখালি কানে। পারলে গায়ে হাত তুলিস, সাথে সাথে ডাইকে আনমু পুলিশ। পুলিশ আলে ভিডিও ভয়েসের ভিডিও করে দিমু প্লে, তারপর ভিডিও দেখে হাসতে হাসতে তারা বাড়ি যাবে চলে। বাদ দে সব কথা, মেস হেরে এমনিতে ওরা পাইছে অনেক ব্যথা। হৃদয় আমারে মারতে চাইছে, এটার বিচার করেন পাপন কাকু। পোলাডার কথা শুনলেই মনে হয় কলিজে দিয়ে চালাইতেছে চাকু। ওই হৃদয়, রশিদের কষ্ট দিয়া কথা কবি না কোনোদিন, প্রয়োজন হইলে ওরে পিটানোর জন্য ঘোড়ার চাবুক কিন। পাপন কাকু আপনি তো দেখে হৃদয়ের মতোই, আপনারে নামে ভাবছিলাম আপন কতই। আপন কখনো আপন হয় না রে বেডা, আমারে আপন ভাবতে কইছে কেডা। আমি সেই লোক, আমি সেই লোক, আমি সেই লোক। গতকাল আমি করছি 54টা রান, দলটারে জিতাইতে পারি নাই তাই নিজেই ধরতেছি নিজের কান। লাস্টের দিকে হ্যাট্রিক উইকেট নিল পোলাডার, নাম যেন কি সাল্লাই পান্তা পাতে লাগাই দিছিল ঘি। করিম জানা তোর নাম, দলের প্রয়োজনে সব করায় ওর কাম। ওরে চিনা রাখলাম আমি, পরের ম্যাচে আমার হাতে বাউন্ডারি খাইতে খাইতে কইরা দিব বমি। সত্যি ওর বলগুলা খেলা খুব জটিল, দেখলে মনে হয় মারতাছে ডিল। সত্যি কি বল করতে যায় ডিল মারে, ICC জানতে পারলে কিন্তু ডাইকে নিব তারে। ওর বল একদম ভেজাল মুক্ত, বলে করছে নতুন ভেরিয়েশন যুক্ত, তাই তো উইকেট পায় টপা টপ টপা টপ। আচ্ছা নাবি, সেকেন্ড টি টোয়েন্টির পর আমার লগে এক জায়গায় যাবি? আপনার সাথে গেলে লোকে আমার অনেক কথা কইব, চিন্তা করেন তখন আমার মান সম্মানটা কই যাইয়া বইব। যাহ যাহ বাকশালা, তোর থেকে হিরো আলমি বালা। আমরা ম্যাচ ঠিকই জিতি, তবে তার আগে দর্শকদের নারী ভরি কিডনি কাঁপিয়ে দেই, এইটা আমাকে পুরনো দিনের ঐতিহ্য। তগো এই ঐতিহ্য দেখতে দেখতে কবে জানি আমি বুইরা দুইরা মানুষ হার্ট অ্যাটাক কইরা মারা যাই। মরবেন কেন, বাইচা থাকবেন চিরকাল, তুল্লা খাবেন বেড়ার থাক কইলাম না। সাকিব তোর জ্বালায় আমার জীবনটাই শেষ, তুই আমারে যতটা জ্বালাস মানুষ তার বাপকেও এতটা জ্বালায় না। কথা সত্য, তবে পাপন কাকু আমি কিন্তু আপনার ভক্ত, খাওয়ামো শক্ত হাগামো রক্ত। এইটাও সম্ভব? হ্যাঁ, বাংলাদেশি ব্যাটসম্যান গুলারে বল করতে গেলেই মনে হয় এই বুঝি তার আউট হইয়া যাইব, কিন্তু তাওহিদ হৃদয় পোলাডারে বল করতে গেলেই মনে হয় তার আউট করা অসম্ভব। একটা কথা মনে রাখবেন, আমি তাওহিদ হৃদয় কিন্তু বিশ্বকাপ জয়ী যুব দলের সদস্য। আর আমি করিম জানাত, সদ্যগত ম্যাচে হ্যাট্রিক উইকেট জয়ী খেলোয়াড়। দূর জানাত মানেই খারাপ। আমার আবিষ্কার ইয়াসির আলী গত ম্যাচে দলে থাকলে ম্যাচটা জিতা কিন্তু এতটা কঠিন হইতো না। হ কথা কইছেন হাসা, আপনি অনেক ভালো চাচা। পাম্পটি বাদ দিয়া বিশ্বকাপের জন্য রেডি হও, বিশ্বকাপ পরিকল্পনায় কিন্তু তোমার নামটা আছে। ওরে পাপন কাকু যেহেতু কইছে, এইবার দলে চান্স ঠেকায় কেরা। এত খুশি হওয়ার কিচ্ছু নাই, বিশ্বকাপের জন্য রেডি হইতে বলছি, দেশ বিশ্বকাপের জন্য না। দূর কাকা, মনটাই ভেঙ্গে দিলেন। মন ভাঙলে সমস্যা নাই, মন দিয়ে কি করবি, লাগে তো ধন, ইয়ে মানে ধন সম্পদ। যাই হোক, আগামীকাল সেকেন্ড টি টোয়েন্টি, সবাই দোয়া রাখবেন যাতে এক ম্যাচ হাতে রেখে আমরা সিরিজটা কনফার্ম করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।